আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 30তম তাবলিগি ইজতেমার আজকে দ্বিতীয় দিনে আমরা আলোচনা শুরু করছি। আজকে এই মাহফিলের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং আমার দিনদরিদ্র ভাইরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে বিশুদ্ধ আকিদার গুরুত্ব। যেহেতু সময় সংক্ষেপ, এজন্য আমি সরাসরি মূল বিষয়ের দিকে চলে যাচ্ছি। বিশুদ্ধ আকিদাটা কি? বিশুদ্ধ আকিদা হচ্ছে আমাদের ঈমানের ভিতরে যে শিরক ঢুকে আছে, কুফরের যে বিষ ঢুকে আছে, ঈমান থেকে এই শিরক এবং কুফরকে দূর করাটাই হচ্ছে বিশুদ্ধ আকিদা। অর্থাৎ ঈমানকে শিরক মুক্ত করা, ঈমানকে কুফর মুক্ত করা। আমাদের এই দেশে অনেকের কাছেই সহি আকিদা কনসেপ্টটা ক্লিয়ার না। তারা অনেকেই মনে করেন যে সহি আকিদা আবার কী জিনিস, সহি আকিদা আবার কী জিনিস, আসলে সহি আকিদাতে কি কোনো একটা ফিরকা বা এটা কি কোনো গ্রুপের নাম কি না? ভাইয়ের আমার, সহি আকিদা কোনো গ্রুপের নাম নয়, এটা কোনো ফেরকা নয়, এটা কোনো দল নয়। আমরা বাংলাদেশে যারা সহি আকিদার দাওয়াত দেই, আমাদের মূল কাজই হচ্ছে এদেশের মুসলিম ভাই বোনদের ঈমানের ভিতরে, আকিদার ভিতরে যে শিরক ঢুকে আছে, এই শিরকটাকে দূর করে দেওয়া। সহি আকিদা এমন একটা মূল্যবান আকিদা, যদি কারো আকিদা ঠিক না হয় তাহলে তার নেক আমলের কোনো মূল্যই থাকবে না। সহি আকিদা হচ্ছে সেই জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পৃথিবীর বুকে। বর্তমানে নব্য যে জাহেলি মতবাদগুলো রয়েছে, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, তথাকথিত গণতন্ত্র, সবগুলোকে, এই সমস্ত বস্তা পচা মতবাদগুলোকে পায়ে দলিয়ে দিয়ে একমাত্র ওহির বিধানের দিকে ফিরে আসার দাওয়াতটাই হচ্ছে সহি আকিদার দাওয়াত। সহি আকিদার দাওয়াত হচ্ছে সেটাই, আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে যাদের পূজা করা হয়, ইবাদত করা হয়, সেটা দরগা পূজা হোক আর দুর্গা পূজা হোক, পীর পূজা হোক আর কবর পূজা হোক, মাজার পূজা হোক আর খাজা বাবার পূজা হোক, সব পূজাকে উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে মনোনিবেশ করার দাওয়াতই হচ্ছে সহি আকীদা দাওয়াত। এই সহি আকীদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এবং সুন্নার একটা বড় নিয়ামত। কোনো ব্যক্তি যদি আকীদা শুদ্ধ না হয় তার সব কিছু বরবাদ। এজন্য আমার ভাইরা, ঈমানকে শিরক মুক্ত করতে হবে, মুসলমানদের আকীদাকে সহি করতে হবে, খাঁটি করতে হবে। এবার আসুন আমরা সহি আকীদা কিভাবে গ্রহণ করব, আপনি কিভাবে সহি আকীদা নেবেন, গ্রহণ করবেন, কিভাবে বুঝটা আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালেমা দিয়েছেন আমাদেরকে, সেটা কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদেরকে সর্বপ্রথমে কালেমা বুঝতে হবে আকীদা ঠিক করতে হলে। লা ইলাহা, সর্বপ্রথম পৃথিবীতে যত ইলা রয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত মাবুত রয়েছে, তাগুত রয়েছে, সবাইকে অস্বীকার করতে হবে। প্রথম হচ্ছে নাকচ, অস্বীকার কুফরি করতে হবে সব মাবুদের সাথে। যখন আপনি সকল বাতিল ইলা এবং মাবুদকে অস্বীকার করতে পারবেন, তারপরে আসুন এবার ইল্লাল্লাহ, একমাত্র সত্য ইলা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবার আপনি ঈমান আনবেন। সহি আকীদা গ্রহণ করতে হলে, আপনার আকীদা শুদ্ধ হয়েছে কিনা বুঝতে হলে, সর্বপ্রথম আপনাকে কালেমা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত যে রয়েছে, এগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। যার তাওহীদ ঠিক নাই, তার আকীদা ঠিক নাই। আপনি যদি আপনার আকীদা শুদ্ধ করতে চান, আপনাকে ঈমানের আরকানগুলোকে ভালোভাবে বুঝতে হবে, এবং পাশাপাশি ঈমান নষ্টকারী যে দশটি বস্তু রয়েছে, বিষয় রয়েছে, এগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। এক কথায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়ার অর্থ কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাবি কি? এর বুঝ কি? বিশ্ববাসীর সামনে এই কালেমা কিসের উদাত্ত আহ্বান জানাচ্ছে, কি দাবি রাখছে, এটাকে আপনাকে প্রথম বুঝতে হবে। ইল্লাল্লাহ স্বীকৃতি যখন আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি আল্লাহর তাওহীদকে, যতগুলো প্রকার আছে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। ঈমানের যতগুলো আরকান আছে সবগুলোকে বিশদভাবে ব্যাখ্যা সহ বুঝতে হবে, এবং ইসলাম বিনষ্টকারী যে দশটা বস্তু রয়েছে এটাকেও আপনাকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। যখন আপনার কালেমা ঠিক হবে, তাওহীদ বোঝা ঠিক হবে, ঈমানের আরকানগুলো বুঝতে পারবেন, ইসলাম বিনষ্টকারী বিষয়গুলো আপনি বুঝতে পারবেন, বুঝে শুনে ব্যাখ্যা সহ দলিল সহ তারপরে মনে প্রাণে মেনে নিতে পারবেন, তখনই আপনি হবেন সহি আকিদার লোক, ঠিক কিনা? আকিদার খবর নাই, আকিদা যদি ঠিক না থাকে, কেউ মসজিদে জোরে আমিন বলে মসজিদ কাঁপিয়ে ফেললেও কোনো লাভ হবে না, রফুল আদেন করলেও লাভ হবে না। আপনার আকিদায় গণ্ডগোল, তাওহীদ বুঝেননি, শিরক বুঝেননি, কালেমা বুঝেননি, ঈমানের আরকান বুঝেননি, ইসলাম বিনষ্ট করে বিষয়গুলো আপনি বুঝেননি, আপনি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সহি হাদিস মোতাবেক আমল করছেন, জোরে আমিন বলছেন, রফুল আদেন করছেন, কিন্তু এই আমল দ্বারা আপনি সহি আকিদার লোক হয়ে গেছেন দাবি করতে পারবেন না। যতক্ষণ না আপনার ঈমান শিরক মুক্ত হবে, যতক্ষণ না আপনার আকীদা কুফর মুক্ত হবে। কাজেই আমার ভাইয়েরা, আপনাকে এইভাবে সহি আকিদা বুঝতে হবে। সহি আকিদা শুধু বুঝলেই হবে না, সহি আকিদা সংরক্ষণ করতে হবে। বুঝ আসার পর আপনাকে আমাকে সহি আকিদার চর্চা করতে হবে, সহি আকিদার পঠন পাঠন অব্যাহত রাখতে হবে, বাতিল ফেরকাগুলোকে চিনতে হবে। বাতিল ফেরকা না চিনলে আপনার আকিদার সর্বনাশ হয়ে যাবে। তো ভাইয়েরা, এবার আসি আমরা সহি আকিদার বুঝ আমরা কোত্থেকে নেব। সহি আকিদার বুঝ উৎস হচ্ছে কোরআন এবং সহি সুন্নাহ। আপনাকে আমাকে সহি আকিদা বুঝতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, সহি সুন্নাহ থেকে, এবং এই কোরআন এবং সুন্নার বুঝটা আমাকে আপনাকে নিতে হবে সালাফে সালেহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন আকিদাকে, ইসলামকে, তাদের বুঝ অনুযায়ী আমাদেরকে বুঝটা নিতে হবে। এই হচ্ছে আমাদের সহি আকিদা গ্রহণের নির্ভরযোগ্য সূত্র বা আমাদের সোর্স। এবার আমরা আসি, সহি আকিদা গ্রহণ করলে আমাদের কি লাভ, কি উপকারিতা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়
যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ঈমানকে শিরক মিশ্রিত করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন এবং তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে এরাই হচ্ছে কি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আপনার আকীদা যদি সহি হয় তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার গ্যারান্টি পেয়ে গেছেন, এটা বুঝে নেবেন। আপনার আকীদা যদি শুদ্ধ হয় আপনি বুঝে নেবেন আপনি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন। শর্ত হচ্ছে কি ঈমানটা সহি হতে হবে, ঈমানটা হতে হবে শিরক মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে দেখা করতে আকাঙ্ক্ষা করে, ইচ্ছা করে, চায়, সে যেন তার ইবাদতে সে যেন সৎ আমল করে এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করে। ভাইরা আমার, সময় অত্যন্ত অল্প, এজন্য আমি সহি আকিদার উপকারের ব্যাপারে, শিরক মুক্ত ইমানের ব্যাপারে কোরআন এবং সুন্নাতে যে অসংখ্য দলিল রয়েছে সেগুলো আমি পেশ করতে পারছি না। তো আমরা যদি সহি আকিদার অধিকারী হই, আল্লাহর পক্ষ থেকে আমরা নিরাপত্তার গ্যারান্টি এবং হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার সার্টিফিকেট নিশ্চিত ইনশাআল্লাহ পেয়ে যাব। আমরা এবার আসছি বেশ কিছু কথা নিয়ে। আমাদের এই দেশে অনেক বক্তাই বলে থাকেন সহি আকিদার দাওয়াত নাকি ফিতনা। অনেক বক্তা আছে নাম করা, তারা বলছেন সহি আকিদা বলে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না, এই কথা বলে না। সহি আকিদা যদি ফিতনা হয়, সহি আকিদা যদি অনৈক্য হয়, তাহলে বেদাত আর কুফর কি ঐক্যের প্রতীক নাকি? আমাদেরকে বুঝতে হবে এই সমস্ত ভ্রান্ত কথায় আমাদের পা ফেলা যাবে না। তাওহীদ হচ্ছে ঐক্যের বাহক, একত্ববাদ হচ্ছে ঐক্যের আমাদের ছায়া। যারা বলে তাওহীদের দাওয়াত সহি আকীদার দাওয়াত দিলে মুসলমানদের মধ্যে নাকি অনৈক্য সৃষ্টি হয়, তারা ইসলাম বুঝে নেই, তাওহীদ বুঝে নেই। ঐক্য হবে মুসলিমদের মধ্যে তাওহীদের ভিত্তিতে, শিরকপন্থীদের সাথে আপোষ হবে না। আগে শিরক ছাড়ো, কুফর ছাড়ো, আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসো, তবেই তো তুমি মুসলমান। মুসলিমদের সাথে ঐক্য হয়, বেদাতের সাথে ঐক্য হয় না, শিরকপন্থীদের সাথে ঐক্য হয় না। তো সহি আকীদা কখনো ফিতনা নয়, এটা মুসলমানদের অনৈক্যের কোনো বিষয় নয়, বরং বিদাত এবং শিরক এটাই হচ্ছে দ্বিধা বিভক্তির এবং অনৈক্যের মূল কারণ। আমরা যে দেশে বসবাস করছি, দুঃখজনকভাবে আমাদের এই রাষ্ট্রে অসংখ্য মুসলিম রয়েছে, আকীদা শুদ্ধ না হওয়ার কারণে আকীদাতে পচেছে, ভালো মতোই পচে গেছে। মানুষের আকীদা যখন বিভ্রান্ত হয়ে যায়, তাওহীদ থেকে তারা সরে আসে, তখন তারা বিভিন্ন ধরনের প্রলাপ বকতে থাকে। আমরা যে রাষ্ট্রে বসবাস করি, আমাদের তাওহীদ আকীদাকে সহি আকীদাকে বিনষ্ট করে দেওয়ার জন্য চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। যারা তথাকথিত জাহিলি মতাদর্শের অনুসারী, তারা আমাদেরকে বিভিন্নভাবে আকীদা নষ্ট করে দেওয়ার জন্য কিছু কথা বলে থাকে। যেমন ধর্ম যার যার উৎসব সবার, বলে না, ধর্ম যার যার উৎসব সবার। তারা কি সূরা কাফিরুন পড়েনি? সূরা কাফিরুন পড়েনি? ধর্ম যার যার উৎসব তার তার, ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব তার তার, এই সমস্ত বস্তা পচা মতাদর্শ প্রচার করে মুসলমানদের আকীদা নষ্ট করে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। মুসলমানরা শিরকের সাথে আপোষ করতে পারে না। আমাদের দেশে কিছু মূর্খ লোক আছে যারা না বুঝে এগুলো করে আর বলে, আর কিছু কুলাঙ্গাম আছে, তারা কি করে জানেন,
শুধু ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে মুসলমানদের আকীদায় শিরকে ঢুকায় না, তারা আবার শিরকি উৎসবে শুভেচ্ছা বাণী দেয়। দুর্গা পূজার উৎসবে শুভেচ্ছা জানাচ্ছি, পোস্টার ব্যানার প্রচারণা সব দিকে তোলপাড়। যখন পূজার অনুষ্ঠানে উপস্থিত হয় তথাকথিত মুসলিম নামধারীরা দুর্গার উৎসবের সময় বলে, দুর্গা মা দুর্গার আদর্শে বাংলাদেশ নাকি শান্তি বয়ে আসবে, বলে না? সরস্বতী পূজা হয় তখন বলে, মা সরস্বতীর আদর্শে বাংলার মধ্যে সব কল্যাণ বয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলিম, যে ব্যক্তি শিরককে ঘৃণা করতে পারে না, যারা শিরক করে মুশরিকদেরকে ঘৃণা করতে পারে না, সে মুসলিমই হতে পারে না। সহি আকীদার লোক, খাঁটি ইমানের লোক কখনো শিরকের অনুষ্ঠানে শুভেচ্ছা দিতে পারে না। আপনি কেমন মুসলমান, আপনার লজ্জা হয় না? এক আল্লাহর ইবাদত করেন, সূরা ইখলাস পড়েন, সূরা কাফিরুন পড়েন, আবার বলেন দুর্গা পূজার শুভেচ্ছা, কেমন নেতা হয়েছেন? ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার উৎস কে? জনগণ। যে ব্যক্তি বিশ্বাস করবে সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহর কসম করে বলছি, তার এবার ইমানের ভিতরে শিরক ঢুকেছে, কখনো সে সহি মুসলিম না। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। মুসলমানরা হিন্দুদের পূজায় শুভেচ্ছা দিতে পারে না, মুসলমানরা পূজাও করবে না, পূজায় শুভেচ্ছা দিবে না, পূজা অনুষ্ঠানের কোনো খাবার খাওয়া মুসলমানের জন্য জায়েজ নয়। যে কাজে শিরক হয়, যে কাজে বিদআত হয়, মুসলমানরা সেই খাদ্য খাওয়াকে নাজায়েজ মনে করে। আমরা পূজার খাবার খাই না, আমরা পূজায় শুভেচ্ছা জানাই না, আমরা সেই খানকা শরীফের খাবারও খাই না, আমরা মাজারের খাবারও খাই না, আমরা ওরসের খাবারও খাই না। যা শিরকের জন্য হয়, যে অনুষ্ঠান বিদআতের জন্য হয়, সেখানে ঈমান আকীদা ধ্বংস হয়ে যায়। এই তাওহীদকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে এগুলো থেকে সতর্ক থাকতে হবে। আকীদাতে পচেছে, এমনভাবে পচেছে, আকীদা নষ্ট হলে যা হয়, যা সর্বনাশ হয়, তা আমরা নিজের চোখে বাংলাদেশে বসবাস করে দেখছি। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াজাল হাক্কু ওয়াজাকুল জাহাল হাক্কু ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। তুমি বলো সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েই থাকে। ভাইয়েরা আমার, যতক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা পার্থক্য না করতে পারবেন, তাওহীদ এবং শিরক না বুঝতে পারবেন, কে বিদআতি কে শিরকপন্থী আর কে তাওহীদপন্থী, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ঈমানের উপরে চলা সহজ হবে না। অসংখ্য বিদআতিরা, অসংখ্য শিরককারীরা আমাদের সাথে মিশে আমাদের ঈমানের ভিতরে শিরক ঢুকিয়ে দিয়েছে। কিছুদিন পূর্বে দুঃখ লেগেছে, আকিদায় গলত হওয়ার কারণে, ইমান সহি না থাকার কারণে, বাংলাদেশের অধিকাংশ মানুষের ইমান সহি না হওয়ার কারণে, তথাকথিত বাংলাদেশের এক ব্যাদব কুলাঙ্গন, সেই বাউল বয়াতি এক মহিলা আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে, বলেছে কিনা? 90% মুসলিম দেশে কিভাবে এত বড় সাহস তারা পায়, কাদের ইন্ধনে করে? যে আল্লাহ আকাশ এবং জমিনের মালিক, আমার আপনার মালিক, সারা বিশ্ব জাহান জারি ছড়ায় পরিচালিত হচ্ছে, এক নর্তকী কেট বাংলার মাটিতে বসে সেই আল্লাহকে মুনাফিক বলবে, খারাপ বলবে, আর বাংলার মুসলমানরা চুপ করে থাকবে। বাংলার মুসলমানের আকীদা নষ্ট হয়ে গেছে, বাংলাদেশের মুসলমানের ঈমান পচে গেছে, এই জন্য তারা নির্দ্বিধায় দেশে চলতে পারে। মুসলিম দেশের সরকার প্রধানের উচিত শিরকের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এই সমস্ত ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। তারা নাকি লালন ফকিরের অনুসারী, লালন ফকিরের অনুসারী। লালন ফকির কি মুসলমান? বাউলরা কি মুসলমান? পড়ে দেখবেন তারা যে সমস্ত বিশ্বাস আকিদা রাখে, তারা ভিন্ন এক ধর্ম তৈরি করেছে, ভিন্ন ধর্মের লোক।
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমার দেশের মধ্যে বাতিল আকীদা রয়েছে বেশ কিছু। কেউ বলে যিনি আল্লাহ তিনি খোদা। লালন ফকিরের কবিতা রয়েছে, বিভিন্ন বাউলদের মাজার পূজারীদের গান রয়েছে, তারা বলে হলো রাসূল রূপে প্রকাশ রব্বানা, নাউজ বিল্লাহ বলেন। তার মানে কি, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, নাউজ বিল্লাহ। এটুকুই থেমে থাকেননি, তারা বলেছেন যেহি মুর্শিদ সেহি খোদা, নাউজ বিল্লাহ। রাসূলই শুধু আল্লাহ না, বরং তার যে মুর্শিদ সেও নাকি তার আল্লাহ। লালন ফকির বলেছে তার আকীদা এবং চিন্তা দর্শন হচ্ছে কি, রাম নারায়ণ হরি এরা সবাই নাকি তার ঈশ্বর, সে বিশ্বাস করত। তার মানে কি, বাউল ফকিরা বহু ঈশ্বরবাদী, বহু ঈশ্বরবাদী, আর ইসলাম হচ্ছে এক ঈশ্বরবাদী। ভাইরা আমার, আমাদেরকে সতর্ক থাকতে হবে এই সমস্ত ভ্রান্ত ফিরকাগুলো থেকে আকীদা সংরক্ষণ করার জন্য। আকীদা না হয় নষ্ট হয়ে যাবে। আমাদের রাষ্ট্রের মধ্যে এমন লোক আছে যাদের আকীদা এতটাই নষ্ট হয়েছে যে আল্লাহকে পর্যন্ত ফকির বলতে দ্বিধাবোধ করেনি। কি বলে জানেন, খোদার ধন নবীকে দিয়া খোদা গেছেন খালি হইয়া। তার মানে কি, আল্লাহ ফকির, নবীর ধন খাজাকে দিয়া খাজা নবী গেলেন ফকির হইয়া, নবীও এবার ফকির। খাজারে তো দরবার হতে কেউ ফেরে না খালি হাতে, নাউজুবিল্লাহ। যখন এই কবিতাটা শুনলাম, তাদের এই গানগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতটা মনে পড়ে গেল। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদের কথাকে শুনেছেন যারা তাদের মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ করেছে যে আল্লাহ হচ্ছে ফকির আর আমরা হচ্ছে ধনী। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ওয়াসানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে আমি লিখে রাখবো। এরপরে আল্লাহ বলছেন, ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আর আমি তাদেরকে বলবো দহন যন্ত্রণার আস্বাদন এবং স্বাদ গ্রহণ করো। যারা নাকি এই বাংলার মাটিতে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের মাটিতে এই পচা আকীদা প্রচার করে, এত বড় কথা বলে, তাদের জন্য কি মায়া হয় না? তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে এবং সেই মায়াটা রেখে দাওয়াত দিতে হবে, যাতে এদের আকীদা বিশ্বাসগুলো কি সহি শুদ্ধ হয়ে যায়। আমাদের বাংলাদেশে আকীদা নষ্ট হয়েছে পীর পূজার কবর পূজারি দ্বারা বেশি। এই দেশের মধ্যে একজন পীর রয়েছে যিনি এত বড় বেয়াদব, তিনি বলেছেন আল্লাহ নাকি তার সাথে রাস্তায় নেমে এসে মিছিল করে। আল্লাহ কার কাছে মিছিল করবে? মিছিল তো করতে হয় দাবি দাওয়া নিয়ে। আল্লাহ তোমার সাথে মিছিলে নেমে গেছে, আল্লাহ কার কাছে চাইবে, কি দাবি দাওয়া নিয়ে মিছিল করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তাওহীদ দিয়েছেন, এই তাওহীদকে হেফাজতের জন্য, সংরক্ষণ করার জন্য, ঈমান আমলকে রক্ষা করার জন্য আমাদেরকে এই সমস্ত বিষয়ে সচেতন থাকতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অসংখ্য বাতিল আকীদা আমাদের এই মুসলিম সমাজে প্রচলিত আছে। ঠিক তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও ভুল ভ্রান্তিমূলক শিরকি আকীদা আমাদের রাষ্ট্রের মধ্যে প্রচলিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেকেই প্রচার করেন আল্লাহ রাসূল নাকি সর্বত্র বিরাজমান, তিনি নাকি হাজির নাজির হতে পারেন, তিনি মদিনার কবরে জীবিত আছেন, সব জায়গায় তিনি গিয়ে উপস্থিত হয়ে তার উম্মতকে সহযোগিতা করতে পারেন। এই সমস্ত ভুল আকীদাগুলোকে আমাদের চিহ্নিত করে দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে। আমরা সহি আকীদার মানুষ হতে চাইলে আমাদেরকে এই দায়িত্বগুলো নিতে হবে এবং দায়িত্ববোধ থেকে আমাদের এই কাজগুলো করে যেতে হবে। আমাদের দেশের যারা বিদাতি, যাদের আকীদা নষ্ট হয়ে গেছে, তারা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসা দেখাতে হয় সেই পদ্ধতি তো ওরা জানে না। সেই দিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনলাম একজন ওয়াজ করতেছেন কোনো এক ওয়াজিন, তিনি নবীর ভালোবাসা দেখাতে বলছেন, আমি মদিনায় কুকুর হয়ে বাঁচতে চাই, মদিনার গাছ হয়ে থাকতে চাই। ভাই আমার, আপনি সহি আকিদা গ্রহণ করেন আগে, তারপরে বুঝেন কথা বলেন, ইমানটাকে আগে সহি করেন, মদিনায় কুকুর হয়ে থাকবেন কেন? আপনি মদিনার মুমিন হয়ে থাকেন, আল্লাহ রাসূলকে দেখেছে, আল্লাহ রাসূলের সাথে চলাফেরা করেছে, তারপরে তো ইমান নিয়ে যেতে পারেনি এমন অনেক মানুষ ছিল তখন, আপনি মদিনায় কুকুর হয়ে থাকবেন কেন? আপনি মদিনায় কেন, বাংলাদেশ হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আপনাকে ইমানের সাথে, ইমান নিয়ে চলতে হবে, ইমান নিয়ে মরতে হবে, এই আকীদা আপনি রাখেন। তিনি মদিনায় কুকুর হয়ে থাকতে চান, তিনি মদিনায় গাছ হয়ে থাকতে চান, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সহি সুন্নতের পথে তিনি চলতে চান। উনাদের ভালোবাসা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, উনাদের ভাষায় ভালোবাসা হচ্ছে জশ্নে জুলুস, উনাদের ভালোবাসায় তাওহীদের মধ্যে নেই, শিরক মুক্ত ইমানের মধ্যে নেই, বিদআত মুক্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে নেই। তো আমাদের ভাইরা, আমাদেরকে সহি আকীদার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের চলতে হবে। তো আমরা পরিশেষে বলতে চাচ্ছি, আমার সময় প্রায় শেষ দিকে, আমরা আসুন কোরআন এবং সহি সুন্নাহর দিকে ফিরে আসি, সহি আকীদার দিকে ফিরে আসি। আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে জান্নাত পাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা ইউশিকি বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার কোনো সাহায্যকারী থাকবে না, শিরক করলে জাহান্নামের মধ্যে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, আতান্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতানি, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, কোন দুইটা জিনিস ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক না করে মৃত্যুবরণ করেছে সে জান্নাতে প্রবেশ করেছে। তার মানে কি জান্নাতে যাওয়াটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে? অমান মা তা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখাল আল নার, রওয়াহু মুসলিম। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে মৃত্যুবরণ করেছে সে জাহান্নামে প্রবেশ করবে, হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত চান, আপনার আকীদাকে শুদ্ধ করতে হবে, ইমানকে খাঁটি করতে হবে, শিরক এবং কুফর মুক্ত ইমান আপনাকে রাখতে হবে, তা না হলে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত আপনার ভাগ্যে জুটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাক্তাতুশ শাফাআ ওয়া হিয়া লিমান মাত লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, কিয়ামতের দিন আমি শাফাতকে পছন্দ করেছি এবং এটা আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শিরক না করে মৃত্যুবরণ করেছে তাদের জন্য হচ্ছে আমার সাফায়াত। পরিশেষে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা কোরআন এবং সহি সুন্নাহর দিকে ফিরে আসি, সকল বিধান বাতিল করে একমাত্র ওহির বিধানের দিকে ফিরে আসি, সকল কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, বাবা পূজা সবগুলোকে ঝাড়ু মেরে একমাত্র তাওহীদের পথে আমরা ফিরে আসি, আল্লাহর ইবাদতের পথে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং বাংলার সকল মুসলিমদেরকে কোরআন এবং সহি সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন, সকলকে শিরক মুক্ত ইমান পোষণের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।